তুমি আমার্ত হয়ে শেষে কিনা ভালোবেসেছ সাধারণ এক পরিকন্যাকে। ক্ষমা করবেন পিতা, নীলাকে ভোলা আমার পক্ষে। এই মুহূর্তে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। হে জিনের বাদশাহ, দত্তকুলের ত্রাণকর্তা, সৃষ্টিকর্তা দোহাই, তুমি আমার জানের পরিবর্তে শমরুকে বাঁচাও, তুমি শমরুকে বাঁচাও, শমরুকে বাঁচাও। এতদিনে আমার ওস্তাদ বাবার কথা সত্য হল। মা নীলা, আমার ওস্তাদ বাবা বলেছিলেন যে মেয়ে তার ভালোবাসা দিয়ে আগুনের হাত থেকে দত্ত রাজকুমারকে রক্ষা করতে পারবে, সেই হবে আমার গৃহলক্ষ্মী, দত্তকুলের মা, এ রাজ্যের মহারানী। পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ মা, সন্তান হয়ে তোমার সাথে যে দুর্ব্যবহার করেছি তার জন্য তুমি আমায় ক্ষমা করে দিও। বাবা, ও কথা বলে সন্তানকে অপরাধী করবেন না, বরং মূর্খের মতো আপনাকে ভুল বুঝে মুখে মুখে তর্ক করে যে অপরাধ আমি করেছি তার জন্য সন্তান জেনে আমাকে ক্ষমা করে দিন। তোমাকে পেয়ে আমি ধন্য মা, আজ আমি আমার একমাত্র পুত্রকে তোমার হাতে তুলে দিলাম। মহামন্ত্রী আদেশ দিন মহারাজ। আজই রাজ্যখানা আছে কার আছে ঘোষণা করে দিন, দত্ত রাজকুমার সমরুর সঙ্গে আগামী পূর্ণিমা রাতে মা নীলার বিবাহ সুসম্পন্ন হবে। এতদিন রাজ্য হবে অনন্ত উৎসব।
শুদ্ধের মরণ হয় মেঘের ভেলায় দরে পাখায় ভর কই রে পাখায় বরে তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা পৃথিবী, দত্তপুরী থেকে লক্ষ যোজন দূরে। এখানে বাস করে স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ। মানুষ? মানুষ আমি কোনোদিন দেখিনি। লোকটা কত বড় শয়তান! ওর মরণ হওয়া উচিত। স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি পশু শুনে আর আমি তাই দেখব কখনো না। নারীর সতীত্বের দিকে হাত বাড়িয়ে যে ভুল করেছিস তার শাস্তি তোকে পেতে। অমন করছো কেন শুনবো? আমার অবশ হয়ে যাচ্ছে। নিয়ে চলো লীলা, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। ওস্তাদ বাবা। কে উত্তরাজ, তুমি এসেছো? আমি জানি তোমার পুত্রের কি হয়েছে। কারো ইজ্জত বাঁচানো সওয়াবের কাজ, সম্র সওয়াবের কাজ করলেও নরহত্যা করে অভিশপ্ত হয়েছে বাবা। হ্যাঁ বেটা, ওকে দত্তপুরীর বাইরে এই পৃথিবীর কোথাও 40 হাত মাটির নিচে পুঁতে ফেলো। বাবা, সম্রুর পরিবর্তে আমাকে মাটির নিচে পুঁতে ফেলার হুকুম দিন। সে কি? কেন মা? পতি যে সতীর একমাত্র পাওয়া উচিত। ধন্য ধন্য তোর ভালোবাসা মা, এ পরীক্ষায় তুই উত্তীর্ণ হয়েছিস। তোর ভালোবাসায় একদিন মুক্ত করবে, তার জন্য তোকে স্রষ্টার ধ্যানে কিচ্ছু সাধনা করতে হবে। তোর সাধনার জোরে আল্লাহ একদিন তিনি জ্ঞান হওয়ার পর থেকে আল্লাহর নির্দেশিত পথ থেকে বিচ্যুত হননি। বিবাহের পর স্বামীর পদতল ছাড়া অন্য কিছু চিনেননি, তাকে তোর চিনে নিতে হবে বেটি। কিভাবে বাবা? নারীর দেহের লোভে সে ছেলে বশীভূত হবে না। সেই যুবক যদি এক মনে খাস দিলে সম্রুর জন্য 40 দিন 40 রাত আল্লাহকে স্মরণ করে, তাহলে আল্লাহর ইচ্ছা ওর সতীমায়ের দোয়ায় সম্র রোগমুক্ত হবে। দত্তরাজ। বলুন উস্তাদ বাবা। সম্রকে পুঁতে ফেলার ব্যবস্থা করো। আপনি বলে দিন বাবা, ওকে আমরা কোথায় পুঁতে রাখবো? আমার আঙুলের সোজা তাকাও। এতক্ষণে আলস্যটা ভাঙল। এই রাস্তা খুলে দিচ্ছি সে কেন? আরে খাজনা তো খুলে দিচ্ছি। খাজনা? কিসের খাজনা? আরে ওমর মাস্তানের খাজনা। বাবারে, ও বাবা, হাই বাবা, ও হরপা, হাই হাই, কুত্তা কামড়েছে রে, কুত্তা কামড়েছে, ওরে বাবারে, হাই আল্লাহ, মাগো, মাগো।
রাস্তা পরিষ্কার মালিকিন, আদেশ দিলে আমরা এখন রওনা হতে পারি। পরিষ্কার তো বুঝলাম, কিন্তু আমি ভাবছি কার এত বড় দুঃসাহস যে সুলতান শাহ আলমের রাজ্যে অবৈধভাবে খাজনা আদায় করে। ওর কি মৃত্যু ভয় নেই? না, অধম জানে জন্মিলে মরিতে হয়, তাই আমি মৃত্যুকে ভয় পাই না। দেখে তো মনে হচ্ছে তুমি কোনো ধনী লোকের আদরের দুলালি, তা তোমার আবার খাজনা না দিয়ে মারধর করার শখ হলো কেন? খালাস! মালিকিনের সামনে সংযত হয়ে কথা বলো হারামজাদা, তা না হলে তো জিব্বাটা টেনে আমি ছিঁড়ে ফেলব। তোমার এই লোকটা সারের মতো চেঁচাচ্ছে কেন সুন্দরী? ওকে বলে দাও, বড়রা যখন কথা বলে তখন ছোটদের চুপ করে থাকা। না, লোকটার গায়ে শক্তি আছে, মনে হচ্ছে আজকের খেলাটা জমবে ভালো। ব্যাটার গায়ে শক্তি থাকলেও জায়গা মতো মারতে পারেনি, তাই একটা জমে উঠছে না। শীঘ্রই আমার নাকের পাটে ঘুষি মারতো। এবার মাথায় উঠে গেছে, এসো পালোয়ান বাবাজি, তোমাকে এবার আলু ভর্তা বানিয়ে দেই। এই যে সুন্দরী, খাটাখাটনি করে যখন খাজনা দায় করতে হচ্ছে তখন বড় সরো একটা মোহরের থলি বের করে রেখো, ঠিক আছে? দিয়ে দিলে বলে শুক্রিয়া, চলে। শোনো, শেরখানের মতো মত্ত হস্তিকে পরাজিত করছো তুই, তুমি বীর, বীরদের আমি শ্রদ্ধা করি, কিন্তু তোমার জন্য কষ্ট হচ্ছে, কারণ তুমি তোমার শক্তিকে যেভাবে বিপথে চালিত করছো তাতে অচিরেই তো পারলে মোহরগুলো তার।
মশার দুনিয়া একো নামিছে পিপাসা খেলতাম আশার দুনিয়া একো নামিছে পিপাসা ও এলো খুশির ঢেউ তোর দেখো না কে ডুবে দেখো জীবন দরিয়ায় খেলতাম আশার দুনিয়া একো নামিছে পিপাসা নিরাশার হিসাব করে অলোকে চলতে পারে জীবনে এমন সুখের স্বপন আসে না পারে বারে কাগজে যাই পাও তোমাকে লুটে নাও আর পাবে বল কোথায় খেলতাম আশার দুনিয়া দেখো না মিছে পিপাসায় এলো খুশির ঢেউ তোর দেখো না কেউ ডুবে দেখো জীবন দরিয়ায় খেলতাম আশার দুনিয়ায় দেখো না মিছে পিপাসায় জানিনা তুই তো জানিস মেয়ে মানুষের প্রতি আমার কোন লোভ নেই তোর প্রতিও নেই চল বেদার্দি এই নাও খাজনা খাজনা উঠিয়েছি জরিনা চলে গেল এই যে ভাই কে বাবা আরে তুমি নতুন মুরগা নাকি আমি এক সওদাগর বহুত খুব বহুত খুব বহুত খুব তোমার সাথে মোলাকাত করে আমি বহুত খুশি হলাম ওই লোকটা কে যাকে সবাই খাজনা দিয়ে সন্তুষ্ট রাখে তেরিকা আমার সাগরেদ অথুকু আমার উস্তাদ ওমর মাস্তান ওমর মাস্তান ও কি তো আমার চাই ওসব ফুটুতে কাজ হবে না মা তোমার ছেলের দরকার তোমার পায়ের ধুলো ওরে দুষ্টু এতক্ষণ তুই জেগেছিলি হ্যাঁ মা ঘুম থেকে উঠে তোমার মুখ দেখলে সেদিন যে কাজে হাত দিই সেটাই সফল হয় এই দেখো না গতকাল এক পালনকে শোন এক পালনকে কি করেছি ও কিছু না মা ও কিছু না এই যা অনেক কাজ পড়ে আছে আমি চললাম মা ওমর ওমর শুনে যা চলে গেল ইয়াল্লাহ আমি জানি ওমর এখন কি করতে যাচ্ছে ওকে তোমার পথে আনতে হলে আমার কঠোর হওয়া উচিত কিন্তু সন্তান বাৎসল্যের কাছে
আমি যে পরাজিত হয়ে যাচ্ছি, আমাকে শক্তি দাও। আমি যেন আমার একমাত্র সন্তানের মঙ্গলের জন্য কঠিন হতে পারি, শক্তি দাও, শক্তি দাও। আমার সঙ্গীদের কথা ভেবে তোমার প্রস্তাবে রাজি হলাম, তবে আমার একটা শর্ত আছে। কি তোমার শর্ত? যে কোনো বাধার মোকাবেলা আমরা করব, কিন্তু মেয়েটির দেহ আমরা কেউ স্পর্শ করব না। ওকে তুমি নিজ হাতে তুলে নিয়ে যাবে। সর্বনাশ হয়ে গেল। মেয়েটাকে বুঝি ওই হারামজাদের হাত থেকে বাঁচাতে পারলাম না, এখন আমি কি করি? এটি একমাত্র উপায়। দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো বলছি, দরজা খোলো। এসো বাবা এসো। আমি কারো বাবাটা বানাই। যাও সদাগর, তুমি ওকে নিজ হাতে তুলে নিয়ে যাও। মা, তুমি কে? তোর মা? যে ছেলে অর্থের লোভে একটা মেয়ের ইজ্জত অন্যের হাতে তুলে দিতে ইতস্তত করে না, আমি তোর মা হতে পারি না। হেকিম সাহেবের মুখে কথাটা শুনে আমি বিশ্বাস করিনি যে আমার সন্তান এত নীচ হতে পারে। ভাবতে পারিনি এত বড় কুসন্তান আমি জন্ম দিয়েছি। তোর কাজ তুই করেছিস, এবার আমার কাজ আমি করব। শুনে রাখ, আজ থেকে তোর মা মৃত, আমি তোর মা নই, তুই আমার ছেলে নস। আজ থেকে তোর ওই কালো মুখ আমি দেখব না, দেখব না, দেখব না। লোভে পড়ে এত বড় ভুল করেছি, তোদের জন্য মা আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করলো, আমার এই কালো মুখ দেখবে না বলে প্রতিজ্ঞা করলো। তোদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। মা, আমি ভুল করেছি, তুমি আমাকে মারো, মারতে মারতে মেরে ফেলো, তবু আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না মা, দোহাই তোমার। পাচার উমর, যে কাজ আমার অনেক আগেই করা উচিত ছিল, এতদিন পর সে কাজ করেছি। তুই চলে যা, আমি তোর মুখ দেখবো না, চলে যা। ও কথা বলো না মা, তুমি জানো তুমি আমার সব, আমার ইহকাল পরকাল তোমার পায়ের তলা আমার বেহেশত, এই বেহেশত ছেড়ে আমাকে চলে যেতে বলো না মা। আমি তোমার দুধের কসম খেয়ে বলছি, আর আমি ভুল পথে চলবো না, এবার থেকে ভালো হয়ে চলবো, এবার আমি মানুষ হব মা। মানুষ যদি হতে পারিস তখন আসিস, সেদিন আমি তোর মুখ দেখব, তার আগে নয়, চলে যা, চলে যা। তুই সন্তানের উপর এত নিষ্ঠুর হয়ো না মা, দোহাই তোমার। তুই যাও মর, আমি এমন একজন স্ত্রী যিনি জীবনে কোনো দিন মিথ্যে বলেননি, জীবনে কোনো দিন প্রতিজ্ঞা ভঙ্গ করেননি। তুই আমাকে প্রতিজ্ঞা ভঙ্গকারী কি বানাস রে? তুই আমার একমাত্র সন্তান, তোরই মুখকে দেখবার জন্য মূল্যবান পাগল হয়ে উঠেছে, মুখটা পেঁচে যেতে চাইছে। যে কোনো মুহূর্তে আমি তোর মুখ দেখে ফেলতে পারি, তুই চলে যা, চলে যা। আমার মতো কুসন্তানের জন্য তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করবে, আমি কিছুতেই হতে দিতে পারি না।
আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি, মানুষ হতে পারলে তোমার কাছে আসব, তা না হলে এই তোমার সাথে শেষ দেখা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমাকে শক্তি দাও, শক্তি দাও আল্লাহ, শক্তি দাও। জান দাও, আমার পাওনা মিটিয়ে দাও। এই নাও। এত পরিশ্রমের পর এই সামান্য পারিশ্রমিক? জাভার, যা দিয়েছি বেশি দিয়েছি, এই টাকা আমি নেব না। কি নেবে না জাভার? মহাজন, আমি তোমার দুধের কসম খেয়ে বলছি, আর আমি ভুল পথে চলবো না, এবার থেকে ভালো হয়ে চলবো। মা, আমি একজন মুসাফির, দেখে তো মনে হচ্ছে একজন ডাকাত। যাও ভাগো এখান থেকে। না, আজ বৃহস্পতিবার, মা হয়ে বৃহস্পতিবার কোন মুসাফিরকে তাড়িয়ে দিয়ে সন্তানের অমঙ্গল ডেকে আনতে পারবো না। এই তুমি ওকে মেহমানখানায় নিয়ে যাও, আমি ওর খাবার পাঠিয়ে দিচ্ছি। এসো। তুমি এখানেই বিশ্রাম করো। দুনিয়ার সব মাই মমতাময়ী হয়, খেয়ে নিন। আম্মাজি বলেছেন আজ রাতটা এখানে কাটিয়ে কাল যেখানে যাবার চলে যাবেন। বিসমিল্লাহ।
মানুষ যদি হতে পারিস তখন আসিস, সেদিন আমি তোর মুখ দেখব, তার আগে নয়। বাচ্চারা, তোরা আমার মায়ের গায়ে হাত তুলেছিস, তুই সুস্থ হয়ে উঠবি, আমি দোয়া করছি তুই সুস্থ হয়ে উঠবি। আমার কিছু হয়নি, আমার কিছু। আর ভয় নেই শিবশালা, একবার যখন জ্ঞান ফিরেছে তখন ইনশাল্লাহ মৃত অবস্থায় থাকা সত্ত্বেও তুমি তার কিছুই করতে পারলে না। তুমি তো জানো সিপাও সালার না হতে পারলে শাহজাদী চিরদিনের মতো আমার প্রেমে যাবে। বোসা মান্নয় হুজুর, ঠিক বিজয়ের মুহূর্তে ওই আজনবী বাহাদুর নওজোয়ান যদি হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে না পড়ত তাহলে আমাদের ব্যর্থ হয়ে ফিরে আসতে হতো না। আল্লাহ খানকেই ওই আজরাইলের হাতে তুলে দিয়ে আসতাম। বলো এখন আমি কি করব? বিজাপুরের যুবরাজের সঙ্গে শাহজাদী পুনমের বিয়ের কথা সেই ছোটবেলায় স্থির হয়েছে। হারামজাদা আমার সর্বনাশ করতে শাইমল এসে উঠেছে। তোমার এই ব্যর্থতার জন্য পুনমকে যদি আমি হারাই, কসম আল্লাহর তোমার কলিজাটা বের করে আমি কুত্তা দিয়ে খাওয়াবো। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, নতুন কোনো পথ খুঁজে বের করুন হুজুর।
যে রাজাদা গুলফরাজকে খতম করে দেয়া যেতে পারে। তাহলে আপনার পথের কাঁটা তারপরে এক সুযোগে সিপা সালারকে শেষ করতে পারলেই। না না না, গুলফরাশও নয় সিপা সালারও নয়, সবার আগে শেষ করতে হবে ওই অজানা নজওয়ানকে। আজ থেকে তুমি ওর পিছু লেগে যাও, আমি ওর রক্ত দিয়ে গোসল করতে চাই। যুবক, তোমার বীরত্বের কথা আমার বন্ধু প্রতিম সিপা সালারের মুখে শুনেছি। তুমি আমার বন্ধুর জান মাল ইজ্জত রক্ষা করে আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছ, আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। বলো তুমি কি চাও? গোস্তাকি মাফ হয় মালিক, আমি আপনার বন্ধুর জন্য কিছুই করিনি। আমি যা করেছি তা এক মায়ের জন্য করেছি, যে মা তিন দিনের অভুক্ত এক মুসাফিরকে সন্তান স্নেহ মুখে অন্ন তুলে দিয়েছিলেন। আপনি বলুন আলাম্পনা, কোন সন্তানের পক্ষে কি মায়ের ইজ্জত রক্ষা করে পুরস্কার নেওয়া সম্ভব? খামোশ ব্যাদব, প্রকাশ্য দরবারে তুমি সুলতানে আজমের কথা ইনকার করে আমাদের সবাইকে অপমান করেছো, তোমার শাস্তি হওয়া উচিত। শাস্তিটা কে দেবে? আপনি। তার আগে হে মহামান্য দরবারি, একটা কথা শুনে রাখুন, ওমরের হাতে তরবারি থাকতে পৃথিবীর কারো সাধ্য নেই তাকে শাস্তি দেয়। কথা বিশ্বাস না হলে এই মুহূর্তে পরীক্ষা করে দেখতে পারি। কি সাংঘাতিক, প্রকাশ্য দরবারে স্বয়ং সুলতানে আজামের উপস্থিতিতে ও আমাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে। আলম্পানা, এই কামবাস্তের অধ্যত্ত সীমা ছাড়িয়ে গেছে, আদেশ দেন ওকে আমি কারাগারে নিক্ষেপ করি। আলম্পনা, এসব কি হচ্ছে? আমি শুনেছি আপনার সামনে ভয়ে বাঘ সিংহ টু শব্দ করতে সাহস পায় না, অথচ এখানে এসে দেখছি তার বিপরীত। মাফ করবেন মালিক, যে দরবারে রাজার চেয়ে রেয়াসাতের গোলামদের দাপট বেশি সে দরবার আমার জন্য নয়, আমি চলে যাচ্ছি। দরবার কক্ষ ত্যাগ করার আগে সুলতানের অনুমতি নিতে হয়, সে কথাও তুমি ভুলে গেছো যুবক? তোমার অধ্যক্ষ সীমা লঙ্ঘন করেছে, তোমার শাস্তি হওয়া উচিত। দায়িত্বটা আমার হাতে তুলে দিন আলম্পানা, আমি ওকে। সেবা সালার আল্লাহ রাখা খান। আলম্পানা, ওই বদতমিজকে বলো হাতের তরবারি ফেলে দিতে। বেয়াদব আমি অনেক দেখেছি, কিন্তু তোমার মতো বেয়াদব আর একটিও দেখিনি। তুমি আমাকেও ছেড়ে কথা বলনি, তুমি শুধু বেয়াদব নাও বদতমিজও বটে। তোমার বদতমিজি আমার পছন্দ হয়েছে, আমি তাই স্থির করেছি আজ থেকে তুমি হবে আমার প্রধান প্রাসাদ রক্ষক। জি, মানে জি। যেভাবে তুমি সেদিন আল্লাহ রাখা খানের জান মাল ইজ্জত রক্ষা করেছিলে, আজ থেকে তুমি সেইভাবে এই প্রাসাদ রক্ষা করবে। সেবাজালার নাও ধরো। আলম্পনা, আপনার মতো মহানুভব সুলতানকে দেওয়ার মতো আমার এই ক্ষুদ্র প্রাণটা ছাড়া আর কিছুই নেই, আমি তাই আপনার সেবায় উৎসর্গ করে দিলাম। তোমাকে আরো একটা দায়িত্বভার অর্পণ করতে চাই, আমার একমাত্র পুত্র শাকিল এই রাজ্যের ভবিষ্যৎ সুলতানে আজম। ওমর, আমি চাই ওকে তুমি তোমার মতো বেয়াদব করে গড়ে তোলো। এসো শাকিল, তুমি হবে ওর অস্ত্রগুরু। সালাম উস্তাদজি, আমি আব্বু হুজুর সব কথা শুনেছি। সেবা সালার, ওমরকে তার দায়িত্বভার বুঝিয়ে দিন। গোস্তাকি মাফ হয় মালিক, দায়িত্বভার গ্রহণ করার আগে আমি আমার মায়ের সাথে দেখা করে তার দোয়া নিয়ে আসতে চাই, যদি অনুমতি দেন তাহলে। ইজাজত। তুমি আমার দূর সম্পর্কের ভ্রাতুষ পুত্র বলে
এই যাত্রা জারে বেঁচে গেলে দলজিৎ এই শেষ। আজ থেকে তোমাকে শাহী দরবারে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হলো। চলো তোমার কথা আমি রেখেছি, আমি মানুষ হয়েছি, আর তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। সুলতানে আজমের সৈন্যাধ্যক্ষ হলেই বুঝি মানুষ হওয়া যায়? আমি সৈন্যাধ্যক্ষ হয়েছি, তুমি কি করে টের পেলে? কথাটা তো আমি তোমাকে এখনো বলিনি। ফিরে যা উমর, আমার পক্ষে তোর মুখ দেখা সম্ভব নয়। মা, দোয়া করি যে পবিত্র দায়িত্ব তুই পেয়েছিস, আল্লাহ যেন তোকে তা সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দেন। আল্লাহ, কত বড় দুর্ভাগা আমি, মায়ের মুখ আমি আজও দেখতে পেলাম না। মা, তুমি ছাড়া যে আমার কেউ নেই। আমি আবার আসবো, বার বার আসবো, কবার তুমি আমাকে ফিরিয়ে দিতে পারো আমি তাই দেখব। আমি চললাম মা। ওরে ওমর, তোর জন্যই আমি বুকে পাথর বেঁধেছি। আল্লাহ তোকে একদিন না একদিন মানুষের মতো মানুষ করবেই। তুমি ঠিক জানো ওরা প্রমোদ ভবনে বেরোচ্ছে? জানি হুজুর। তাহলে আর দেরি না হাসিনবাগ, এক্ষুনি আমার অনুচরদের খবর দাও। এই কাজের ভার আমি তোমাকেই দিতে চাই। শাহজাদিকে ঈগল পাখির মতো ছুঁড়ে তুলানো চাই। যো হুকুম হুজুর। দেখো পড়ে যাবে আস্তে আস্তে। যেখানে গুড় সেখানে মিষ্টি, পিঁপড়ায় করে ঝগড়ার সৃষ্টি। তুমি এখানে বসো, আমার হবু বধূকে নিয়ে আমি একটু ঘুরে আসি। তুমি এখানে মানে আমি তোমার হবু স্বামী পুনম, আমার পায়ের তলায় তোমার বেহেস্ত জেনেও। কেন তুমি আমার সাথে হেসে হেসে কথা বলো না, এটা কিন্তু খুব খারাপ কথা। মানে যেখানে গুড় সেখানেই মিষ্টি। যেদিন হবু স্বামী থেকে স্বামী হবেন সেদিন ভেবে দেখব একটা মর্কটের সাথে হেসে কথা বলা যায় কিনা। তার আগে দয়া করে মুখে তালা চাবি দিয়ে রাখলে বাধিত হব। তুমি আমাকে মর্কট বললি? তার মানে আমি বাদর? কি সাংঘাতিক! আমি হলাম গিয়ে বিজাপুরের যুবরাজ আবু জাফর মোহাম্মদ গুলফরাস খান খানাম, আর তুমি কিনা আমাকে বানর বলো? জানো আমার ভয়ে সমস্ত লোক থর থর করে কাঁপে। সত্যি আপনি একজন মস্ত বড় গুণবাজ বেশ। কথাটা ঠিকই বলেছ। এই তো সেদিন এক পাগলা হাতি পড়ে গেল আমার সামনে, বাস শয়তানটার সুর ধরে
তিন পাক মেরে এমন আছাড় মারলাম যে সারা দেশে ভূমিকম্প হয়ে গেল। আরেকদিন বাবা আমি না তো ওই যে শাহজাদি আমি না খবরদার দুনিয়াটা গোল, তাই তোমার সাথে আবার দেখা হয়ে গেল সুন্দরী। তা তোমাকে এমন বিপদে ফেলে তোমার সে পালন দেহ কি কোথায় গেল? এই যে আমি এখানে মালিকিন। আচ্ছা, বীর সিংহকে জালে আবদ্ধ করে রেখেছে পিছন থেকে হঠাৎ? ওতে লজ্জার কিছু নেই শের খান। তুমি যে বীর তা প্রথম মোলাকাতে আমার জানা হয়ে গেছে। যাও, তোমার মালিকিনকে সহি সালামতে ফিরিয়ে নিয়ে যাও। বাহাদুর নওজোয়ান, তোমাকে শুক্রিয়া। চলুন মালিকিন। খবরদার পুনম, আমাকে একা ফেলে যেও না, ভালো হবে না বলে দিচ্ছি। এই যে নওজোয়ান, তুমি আমার হবু স্ত্রীকে দস্যু দলের হাত থেকে রক্ষা করেছো বলে আমি ভীষণ খুশি হয়েছি। তবে তুমি একটা সাংঘাতিক অন্যায় করেছ, এত তাড়াতাড়ি যুদ্ধ খতম করে না দিলে। আমি ওদেরকে বুঝিয়ে দিতে পারতাম যে যুদ্ধ কত প্রকার ও কি কি। ছাড়ো এসব, আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। বলো কি চাও? আমি আপনাকে একটা গড্ডানা মারতে চাই। ভালো ভালো, তাই মারো। কি এত বড় দুঃসাহস তোমার? বিজাপুরের যুবরাজকে তুমি গড্ডানা মারতে চাও? আমি তোমাকে আমি তোমাকে খুন করব। যে অপদার্থ তার হবু স্ত্রীকে একদল দস্যুর হাতে ছেড়ে দিয়ে নিজের জান বাঁচাতে গাছে চড়ে, তার ভাগ্যে গড্ডানা ছাড়া আর কিছুই জোটা উচিত নয়। এই নাও তোমার পাউটা। চাচা জান, আপনার দেশের লোকগুলো যুদ্ধের নিয়ম কানুন জানে না। ওরা যে কোনো মুহূর্তে হুট করে আমার মতো বিখ্যাত বীরকে মেরে ফেলতে পারে।
আপনার মেয়েকে বিবাহ করতে এসে আমার বাপ মার দেয়া আদরের জানটা দিতে পারবো না। যেখানে গুড় সেখানে পিপ্রায় করে ঝগড়ার সৃষ্টি, সেই কথাটা আগেই আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার রাজ্যে সব কি ঘটছে? প্রথমে একদল ডাকাত আল্লাহ রাখা খানকে হত্যা করতে গেল, আজ আবার আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। আমি কি শাসক হিসেবে অযোগ্য হয়ে পড়েছি? না না না, এই অরাজকতা আমি কিছুতেই বরদাস্ত করব না। একটা কিছু আমাকে করতেই হবে। আব্বা হুজুর। কি মা? গুলফরাশের মতো লোককে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। পুনম, আপনি তো জানেন ভীরু কাপুরুষদের আমি ঘৃণা করি। গুলফরাশ শুধু ভীরু কাপুরুষ নয়, নরাধম। নরাধম হলেও ওকে স্বীকার করে নিতে হবে মা। আব্বু। হ্যাঁ মা, তোর ছোটবেলায় ওর পিতাকে আমি পাকা কথা দিয়েছিলাম, আজ এত উল্টানো কিছুতেই সম্ভব নয়। বাদশাহ গুল মোহাম্মদকে আমি চিনি, এত বড় অপমান উনি সহ্য করবেন না। একটা যুদ্ধ বিগ্রহ না বাঁধিয়ে ছাড়বেন না। তুই কি চাস তোর জন্য আমার প্রাণ প্রিয় প্রজারা মারা পড়ুক? না না, প্রজাদের তুইও তো ভালোবাসিস, তোর মনটা একটু শক্ত করে নে মা। মনে কর এটা তোর ভাগ্যের লিখন। আচ্ছা বাবু, তোকে যে লোকটা ডাকাতের হাত থেকে উদ্ধার করেছে সে বুঝি মস্ত বড় বীর? বোধ হয় নয় রে, সত্যি সে মস্ত বড় বীর। দুবার ওকে লড়াই করতে দেখেছি, এমন দুর্ধর্ষ যোদ্ধা আমি আর একটিও দেখিনি। তুই বোধহয় লোকটাকে ভালোবেসে ফেলেছিস। এই ছোরা, বাচ্চা ছেলে হয়ে তোর এসব জেনে কি হবে রে? চাহাট, তুই যাই বলিস বাবু, তোর ওই বীর কিন্তু আমার ওস্তাদের সামনে কিছুই না। তোর ওস্তাদ? সে আবার কোন চিড়িয়া? চিড়িয়া নয়, চিড়িয়া নয়, আমাদের নতুন প্রাসাদ রক্ষক, তুই তাকে দেখিস নি। আমার ওস্তাদ না একাই একশো, তোর ওই বীরের মতো দশ দশটা বীরকে দেশে সকালে নাস্তা করে। হাসছিস কেন? হাসি তোর কথা শুনে। শোন বোকা, যে লোক শের খানের মতো পালোয়ানকে তিনতুরিতে ধরাশায়ী করে তাকে পরাজিত করা তোর ওস্তাদ কেন? কারো সাধ্য নেই। কি, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার ওস্তাদকে অপমান করছিস?
সাংঘাতিক তুমি আমাকে ধমক দিচ্ছ কেন? আমাকে উদ্দেশ্য করে তোমার এই গানের কথার মালা। জানো আমি তোমাকে কত ভালোবাসি। কার হুকুমে আপনি অন্দরমহলের বাগানে প্রবেশ করেছেন আপনার কি জানা নেই? বেগানা পুরুষ বিনা অনুমতিতে অন্দরমহলের বাগানে প্রবেশ করলে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমি বেগানা পুরুষ কি যে বলো তা ঠিক নেই। যেখানে গুড় সেখানে মিষ্টি, পিপ্রায় করে ঝগড়ার সৃষ্টি। আমি হলাম যে সুলতান আজমের জামাতা বাবা। আমার জন্য অন্দরমহল দরজা সবসময় খোলা। যেদিন জামাতা বাবাজি হবেন সেদিন আপনার জন্য দরজা খোলা থাকবে, তার আগে নয়। চলে যান এখান থেকে, তা না হলে রক্ষী ডাকতে বাধ্য হব। কি তুমি আমাকে রক্ষীর ভয় দেখাচ্ছ? আমি হলাম গে বিজাপুরের যুবরাজ, এক চড়ে বাঘ মারি, পাগলা হাতির সুর ধরে আমি আছাড় মারি, আর তুমি তুমি আমাকে ভয় দেখাচ্ছ? রক্ষী রক্ষী রক্ষী! বিজাপুরের এই মর্কট যুবরাজকে সসম্মানে তার কক্ষে পৌঁছে দিও। তুমি আবার আমাকে মর্কট মানে বাদর বললে? মনে রেখো এই কথা আমি বলবো না, আগে বিয়েটা হোক, তারপর তো আমি তোমার পিছের ছাল চাপকে তুলে নেব, দাসী চাকরানির মতো আমার পদ সেবা করাবো। আর একটি কথা বললে তোমার গর্দানটা ছিঁড়ে তোমার বাবার কাছে পৌঁছে দেবো। যেখানে ঘুরে সেখানে মিষ্টি, পিপ্রায় করিতেছে ঝগড়ার সৃষ্টি। তুই পয়সার কর্মচারী, আমাকে করিতেছে অপমান, কোথায় আমার শ্বশুর চাচা যান? জানতাম না ঠিক কথা বলেছি, আশা করি আমাকে ক্ষমা করে দেবেন, নইলে নিজের কাছে অপরাধী রয়ে যাব। Thank you.
যার গর্দনা খেয়ে আমি থামো থামো ওই হারামজাদা আপনার প্রাসাদের বাগানে এসে পৌঁছেছে, ও আমার গর্দনা চিড়ে নিতে চেয়েছিল। করো কি করো কি? এই কে আছিস? আমায় দেখেছেন আলাম্পনা? উনি বাপরে চাচা যান, আমি আর নাই, আমি এখন পালাই। যেখানে গুরু সেখানে মিষ্টি পিপ্রায় করে ঝগড়ার সৃষ্টি। আমি কোথায় পালাই? পানির নিচে যা কুমির হইয়া যাইতে চাই। আল্লাহ, কি ব্যাপার ওমর? গুলফরাশ তোমাকে দেখে অমন ভয়ে পালালো কেন? গোস্তাখি মাফ হয় জাহাপনা। শাহজাদা গুলফরাশ তার ভাবী স্ত্রীকে বিপদের মুখে ফেলে গাছের মাথায় চড়েছিলেন, ব্যাপারটা আমার সহ্য হয়নি। উনি বিজাপ একটু আগে বাগানে শাহজাদিকে একাপে বিরক্ত করছিল। শাহজাদির ডাক শুনে আবারও তাকে গর্দানা না মেরে পারলাম না জাহাপনা। তার মানে তুমি আমার কন্যাকে ডাকাতের হাত থেকে রক্ষা করেছিলে? তুমি সেই যুবক? তখন আমি জানতাম না উনি আপনার কন্যা, জানতাম না শাহজাদা আপনার হবু জামাতা। বিজাপুরে যুবরাজ জানার পরও গুলফরাশকে গর্দানা মারা তোমার বেয়াদবি হয়েছে ওমর। তুমি মানি লোকের মান রাখতে জানো না। সত্যি বলতে কি, তোমার মতো বেয়াদব আমার চোখে আর একটাও পড়েনি। তোমার বেয়াদবিতে আমি ভীষণ খুশি হয়েছি। আমি চাই তোমার মতো বেয়াদব এদেশের ঘরে ঘরে জন্মগ্রহণ করুক। এবার যাও, ঠিকভাবে নিজের দায়িত্ব পালন করো। জওয়ান, ও নিশ্চয়ই একদিন অনেক বড় হবে। কখন যে ভুল করে এখানে চলে এসেছি বলতে পারবো না। কি আশ্চর্য, এত জায়গা থাকতে শেষে কিনা ছাদে চলে এলেন। এতে আশ্চর্য কি আছে? লোকে তো ভুল করে কত জায়গায় চলে যায়, তবু তো আমি এখানে এসেছি। খুব ভালো করেছেন। এবার চলুন, আপনাকে জায়গা মতো পৌঁছে দিয়ে আসছি। তার আগে তুমি কি একবারও জিজ্ঞেস করবে না ওমর, লজ্জার মাথা কে কেন একটা মেয়ে ভুল করে ছাদে এলো? জিজ্ঞাসা করার প্রয়োজন নেই শাহজাদি, আমি জানি কেন আপনি এখানে এসেছেন। জানি আপনার ওই মায়া ভরা চোখ দুটো কি বলতে চাইছেন। ওমর, আজ আপনাকে একটা কথা বলবো। আপনার পরিচয় জানার আগে আমি নিজের অজ্ঞাতে একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। সত্যি তো? হ্যাঁ, তাই বলে ভাববেন না আমি এত বড় বোকা যে জেনে শুনে আগুনের দিকে হাত বাড়াবো। ভালোবাসা তো আগুন নয় ওমর, দুটি হৃদয় পরশাচ্ছে আসবে, ভালোবাসবে, এতে দোষ কোথায়? বুঝলাম,
আকাশ আর মাটির দূরত্ব আপনার জানা নেই, তাই ভুল করে ছাদে এসে ভুল পথে পা বাড়াতে চাচ্ছেন। শাহজাদী, এক ভুল করে মায়ের পদসেবার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, আর ভুল করে সুলতানে আজমের বিষ দৃষ্টিতে পড়তে পারব না। চলে যান এখান থেকে, আমি আপনাকে ভালোবাসি না। দয়া করে আর কোনো দিন আমাকে ভালোবাসার কথা বলে বিরক্ত করতে আসবেন না। অমর, এভাবে দাঁড়িয়ে দিয়ে তুমি আমার ভালোবাসাকে এড়িয়ে যেতে পারবে না। কথাটা আপনি ঠিকই বলেছেন, এখানে থাকলে আপনাকে এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। কিন্তু আমি যদি প্রাসাদ ছেড়ে চলে যাই, বলে তো সম্ভব হবে? আমি তাই করব, আজ থেকে বাইরে থেকে প্রাসাদ রক্ষা করব। শাবাস, এই তো অস্ত্র চালানোর শিক্ষা প্রায় আয়ত্ত করে ফেলেছ। যাও প্রাসাদে ফিরে যাও, যাও। পুনম, তুমি? পুনম, দোহাই তোমার, আমার কথা না শুনে আমাকে তাড়িয়ে দিও না। আজ তোমাকে তাড়িয়ে দেওয়ার শক্তি আমার নেই পুনম। ভালোবাসার জন্যে তুমি প্রাসাদ ছেড়ে প্রান্তরের এই তাঁবুতে আমার কাছে ছুটে এসেছো, আজ তোমাকে কি করে বলবো তুমি চলে যাও? আমি তোমার ভালোবাসার কাছে হেরে গেছি পুনম, বিশ্বাস করো আমি তোমার ভালোবাসি। নিজের তুমি এত নিষ্ঠুর অমর, ভালোবেসেও তুমি আমাকে কষ্ট দিলে, তোমার মনে কি এতটুকু দয়া মায়া নেই? আমার কৃতকর্মের জন্য মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। অমর, মা আমার মুখ দেখবেন না পুনম। ওই মা তারা আমার মা সুলতানে আজম আমাকে রক্ষকের দায়িত্ব দিয়েছেন, আমি যদি বিশ্বাস ভঙ্গ করো কি আমি মায়ের কাছে ক্ষমা পাবো? লোক বেঁচে থাকবো? একজন বিশ্বাসঘাতক বেইমানকে যদি তার পরও ভালোবাসতে পারো, তাহলে তোমার ভালোবাসায় সাড়া দিতে আমার কোনো আপত্তি নেই। এখন ভালো করে ভেবে বলো আমি কি করব। এক পাশে আমার মা, সুলতান আজমের বিশ্বাস, অন্য পাশে তোমার প্রেম ভালোবাসা, আমি কোনটা রাখবো কোনটা ছাড়বো? হে আল্লাহ, এখন তুমি আমাকে বলে দাও আমি কি করব, আমি কোনটা রাখব কোনটা। অমর, আমাদের কি আর কিছুই করার নেই? থাকলে কি কেউ নিজের আত্মাকে অস্বীকার করতে পারে? আমরা পরস্পরকে পেয়েছি, নাই বলো আমাদের মিলন। তুমি যাও, দোয়া করি খোদা যেন তোর দুঃখ বলার শক্তি দেন। যাও পুনম। মা, তোমার কথা রাখতে গিয়ে আমি আমার বুক থেকে কলজেটা উপড়ে ফেললাম, এখনো কি তোমার দয়া হবে না? এখনো কি বলবে আমি তোমার সন্তান পাওয়ার যোগ্য হইনি? তুমি বলো মা, আর আমি বলে দাও আমাকে আর কি করতে হবে।
শাহজাদি, পড়ে পড়ে আমার কোমরে ব্যথা হয়ে গেছে। আমি আর যেতে পারবো না শাহজাদি, তুমি যাও। বাবা, তোমার সন্তান তোমার কাছে দোয়া চাইতে এসেছে, চোখ মেলো বাবা। দোয়া করি আল্লাহ যেন তোদের জোড়া সহি সালামতে রাখেন। বাবা, আপনি ভুল করছেন, আমি নই, এ মানে তিনি বাইরে। আমাকে ধোকা দিচ্ছিস? ওরে পাগল, আল্লাহর ইচ্ছা তো খণ্ডাবার নয়। এবার যা, আল্লাহর কালাম মায়ের গলায় থাকলো, সব বিপদ আপদ কেটে যাবে। যা যা যা। আল্লাহ আল্লাহ। আমাকে একা ফেলে চলে যাচ্ছে, মানে যেখানে গড়ে সেখানে মিষ্টি, প্রাসাদ রক্ষক হয়ে করছে ঝগড়ার সৃষ্টি। আমার চাচা যান, আপনার অবু জামাই হয়ে যাচ্ছে।
যাদা যে করে তার শাস্তি কি ওমার? জবাব দাও। তোমাকে আমি রাস্তা থেকে তুলে আমার প্রাণ দিয়েছিলাম, বিশ্বাস করে আমার সবকিছু দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছিলাম। তুমি তুমি আমার স্নেহের দাম দিতে পারোনি, এর ফল তোমাকে ভোগ করতেই হবে। কাল প্রত্যুষে প্রকাশ বদ্ধ ভূমিতে তোমাকে ফাঁসি। শের খান, আমার হাতের বাঁধন খুলে দাও ভাই। মৃত্যুর পূর্বে আমি খোদার দরবারে দুহাত তুলে মোনাজাত করতে চাই। আল্লাহ,
এই ভাঙা বাড়িতেই আমার জন্য নিরাপদ আশ্রয় বলে মনে হচ্ছে। এখানে আমার সন্ধান কেউ পাবে না। কিন্তু আমি তো তোমার সন্ধান পেয়ে গেছি বন্ধু। আমি নীলা। এই বিজন বনের ভাঙা বাড়িতে তুমি এলে কি করে? আমি যে তোমারই অপেক্ষায় দিনের পর দিন আশায় আশায় দিন গুনছি, আমি জানতাম একদিন না একদিন তুমি আসবেই। তোমার এই হেয়ালির কথা আমি কিছু পারছি না। বোঝার কোনো দরকার নেই, শুধু এইটুকু বুঝে নাও যে প্রেম কত গভীর হলে প্রেমিকা তার প্রেমিককে চেনে নেয়, সে অজানাই আমি তোমার প্রেমিকা, আমি তোমার প্রেম ভিখারিনী। তুমি ভুল করছো নারী, তুমি যেই হও না কেন তোমার প্রেমের মায়ার জালে আমাকে আবদ্ধ করতে পারবে না, কারণ আমি নারীকে ঘৃণা করি, আমার হৃদয় প্রেমের। তুমি এখান থেকে এই মুহূর্তে চলে যাও, নইলে আমি চলে যাচ্ছি। কামনা সাগরে ঝাঁপ দেওয়ার জন্য লড়াই তো করছিস, তোকে তোকে আমি গলা টিপে হত্যা করব। ভাইজান আমার কথা শুনুন। ভাইজান? হ্যাঁ, আপনি আমার ধর্মের ভাই, আমার এই কুৎসিত নাচ গান সবই ছলনা, পরীক্ষা করে দেখলাম আপনি সেই ইনসান যার জন্য আমি এতদিন স্রষ্টার পায়ে মাথা ঠুকছি। খুলে বলো বোন, কে তুমি, কি তোমার পরিচয়? আমি পরিকন্যা নীলা। পরিকন্যা নীলা? জি, এই মাটির 40 হাত নিচে অভিশপ্ত হয়ে বন্দী অবস্থায়
আমার সাথে রাজকুমার সমরু কাল কাটাচ্ছে, আপনি একমাত্র ইনসান যিনি তাকে উদ্ধার করতে পারবেন। আমি? আশ্চর্য, কিভাবে? আপনি যদি চল্লিশ চল্লিশ রাত এখানে বসে এক মনে এক, তাহলে তিনি খুশি হয়ে দত্ত রাজকুমারকে মাফ করে দেবেন। ভাইজান, আমাকেই তো কষ্ট করতে হবে বাবা। আল্লাহ 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 Allah. ভয় পাবেন না বন্ধু, ধরে নিন আমি আপনার গোলাম, আপনার জন্য আমি অভিশাপ মুক্ত হয়েছি। নিশ্চয় তুমি দত্ত রাজকুমার সমরু, নীলাপুরীর অনুরোধে আমি মোরাকাবায় বসেছিলাম, আল্লাহর অশেষ রহমতে তুমি অভিশাপ মুক্ত হয়েছ। ভাই দত্ত রাজকুমার, নীলাপুরী তোমার জন্য অপেক্ষা করছে, তুমি তার কাছে চলে যাও। তা হয় না বন্ধু, আমরা দৈত্যরা উপকারীর উপকার না করে কোথাও যাই না। আপনি আমার জন্য যথেষ্ট করেছেন, এবার হুকুম দিন আপনার জন্য আমি কিছু করি। হ্যাঁ ভাইজান, আমার অনুরোধ, আপনি আমার যে উপকার করেছেন তার প্রতিদানে ওকে কি সুযোগ দিন, আপনার যা প্রয়োজন করিয়ে নিন। প্রয়োজন নেই, কারণ আমি তার সন্ধান পেয়েছি, যিনি কুল মাকলু কাজ সৃষ্টি করেছেন। আমার কিছু চাওয়ার থাকলে তার কাছে চাইব, তোমাদের কাছে নয়। তোমরা বরং চলে যাও, আমি আমার মায়ের কাছে ফিরে চাই। দাঁড়ান বন্ধু, এই জরাজীর্ণ পোশাকটা পরিবর্তন করে যান। বিদায় বন্ধু, দোয়া করি আল্লাহ যেন তোমার আর নীলার জীবনটা সুখ শান্তিতে ভরিয়ে দেন। চুজ্জ, এমন ইনসান কি আর কেউ আছে যে একটি মহাশক্তিধর দৈত্যকে হাসিল করেও তাকে ব্যবহার না করে ফিরিয়ে দেয়? হে মানব, তুমিও শুনে রাখো, কি করে তুমি আমার সাহায্য না নাও আমিও না দেখে ছাড়ব না। মা, এখনো তুমি মুখ ফিরিয়ে আছো কেন মা? দেখো, চেয়ে দেখো, আমি সত্যিকারের মানুষ হয়েছি। মা, আমি রাব্বুল আলামিনের সন্ধান পেয়েছি। পাগল ছেলে, বড় বড় গাউস কুতুব সারা জীবন সাধনা করে যার সন্ধান পাননি, তুই কিনা মাত্র চল্লিশ দিন চল্লিশ রাতেই তার সন্ধান পেয়ে গেছিস? তুই যা পেয়েছিস রাব্বুল আলামিনের রহমতের এক কণা মাত্র। মা,
আশ্চর্য, কি করে তুমি সব কথা টের পেয়ে যাও? মা আমাকে বলে দাও, কোন পথে গেলে সত্যের সন্ধান পাব? সত্যের সন্ধান পেতে হলে সাধনা করে সিদ্ধি লাভ করতে হয়। তোকে শুধু এতটুকুই বলার আছে, আজ থেকে আল্লাহর সৃষ্টিকে কখনো ঘৃণা করবি না, কখনো মিথ্যা বলবি না, সব সময় ভালো হয়ে চলবি। আমি প্রতিজ্ঞা করছি মা, আজ থেকে কাউকে ঘৃণা করব না, এই হাতে আর কোনোদিন অস্ত্র তুলে নেব না, মিথ্যে বলব না, আল্লাহ ছাড়া আর কারো কাছে আমি কিছুই চাইব না। তোমার জন্য সব রকম পরীক্ষা দিলাম মা, এবার শেষ পরীক্ষা। তোমার কাছে আমার শুধু একটাই অনুরোধ, আমার মতো হতভাগ্য ছেলের মাথায় সব সময় তুমি তোমার আসি মা। ইয়া পরওয়ারদিগার, ওমরকে পথ দেখিও মাবুদ, পথ দেখিও। পুনম, তোমার চোখের পানি দেখে আমি আমার মত পাল্টাবো, একবারও সে কথা মনে স্থান দিও না। আজ থেকে ঠিক 10 দিন পর বাদ জুম্মা গুলফারাসের সাথেই হবে তোমার বিয়ে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। শাহজাদি দোলন, তুই বলে দে এখন আমি কে করবো? অমরকে না পেলে আমার কাছে দুনিয়াটা মিথ্যে হয়ে যাবে, বিশ্বাস কর, ওকে ছাড়া আমি বাঁচবো না। তুই এক কাজ কর দোলন, আমার জন্য খানিকটা বেশ নিয়ে ওসব চিন্তা মাথায় আনবেন না, বাগানে চলুন, ঠান্ডা হাওয়ায় খেয়ে বসি, চলুন। আল্লাহর উপর বিশ্বাস রাখুন, তিনি রহমান ও রহিম, তিনি একটা কিছু করবেন। দোলন, আমার তাবিজ। রক্ষী, রক্ষী, একটা চিল শাহজাদের গলা থেকে শাহ বাবার রক্ষা কবজ নিয়ে গেছে, ওকে ধরো। আমি কি করলাম? বন্ধুর ভালো করতে গিয়ে তার সর্বনাশ করলাম। এই জন্যই সবাই বলে জ্ঞানে বুদ্ধিতে দৈত্যদের চেয়ে মানুষের বুদ্ধি বেশি। এখন এখন আমি কি করি? আলম্পনা, এই ব্যক্তি শাহজাদি সাহেবের রক্ষা কবচ চুরি করেছিল, আমরা ওকে ধরে নিয়ে এসেছি।
ব্যাপারে তোমার কি বলার আছে মুসাফির? বলো। কি তুমি? আমি জানতাম তোমার প্রাপ্য শাস্তি তুমি এড়িয়ে যেতে পারবে না। সিবা সালার আলম্পনা, এই কমবখ্তকে কারাগারে নিয়ে যান। শাহজাদী পুনমের শাদী মুবারক শাহজাদা গুলফরাশের সাথে সুসম্পন্ন হবার পর ওর মৃত্যুদণ্ড কার্যকরী করা হবে। কারাগারের বাইরে প্রাসাদের গুপ্ত দরজার সামনে শের খান দুটো শক্তিশালী ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। সেই ঘোড়ায় চড়ে আমরা চলে যাব দূরে, বহু দূরে, যেখানে সুলতানে আজমের রক্ত চক্ষু আমাদের বিলনের পথে বাঁধা। মায়ের কাছে আমি শেষ পরীক্ষা দিতে বেরিয়েছি, এ সময় আমার কাছে প্রেম ভালোবাসা সব তুচ্ছ। প্রেম তুচ্ছ নয় অমর, প্রেম সত্য, প্রেমই খুদা। তাহলে তাহলে আমাদের প্রেমকে কেন অবহেলা করছো? জবাব দাও, বলো। ওনাম অবাধ্যমে তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার আদেশ অমান্য করে কারাগারে তুমি কেন এসেছো? আমি যদি সুলতান শাহ আলম না হয়ে একজন সাধারণ মানুষ হতাম, তাহলে শালীনতা বর্জন করে চাপকে তোমার পিঠে চামড়া তুলে ফেলতাম। আজ থেকে তোমাকে নজরবন্দি করে রাখা হবে, আর এই কমবখ্তে চার হাত পা শিকল দিয়ে বুকে ওই পাথর চাপা দিয়ে রাখো। না না বহুজুর, অমরকে এত বড় শাস্তি দেবেন না, দোষ আমার। আমি স্বেচ্ছায় কারাগারে এসেছি, শাস্তি দিতে হয় আমাকে দিন। বিনা দোষে এত বড় শাস্তি দেবেন না বহুজুর। খামোশ, তোমার বেহায়াপনা সীমা লঙ্ঘন করে যাচ্ছে। বদ্তমিজি ত্যাগ করে চলে এসো আমার সঙ্গে। বহুজুর এসো। আমি নিরুপায় পুনম, প্রতিজ্ঞা করেছি অস্ত্র আর হাতে তুলে নেব না। তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। বিসমিল্লাহির রহমানির রহিম। তা
লোক তাই তোর বুকের উপর পাথর নামছে না, চল পালাই। কে? ওঠো বন্ধু। তুমি? হ্যাঁ বন্ধু, আমার নির্বুদ্ধিতার জন্য আজ আপনার এই বিপদ। দুই দুইবার আপনাকে সাহায্য করতে গিয়ে মৃত্যুর দরজায় টেনে এনেছি। বিশ্বাস করুন, আজ আমার সহ্য হচ্ছে না। এবার আপনি আমাকে আদেশ দিন, আমি এই পাষাণকারা ভেঙে গুঁড়িয়ে দিয়ে আপনাকে উদ্ধার করে নিয়ে যাই। তোমার কেন? কারো কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই। আল্লাহ আমাকে যে অবস্থায় রাখেন আমাকে সে অবস্থায় থাকতে দাও। না বন্ধু, তা কিছুতেই হবে না। কি মুশকিল? কেন তোমরা আমার সাধনার পথে বাধা হয়ে দাঁড়াতে চাইছো? কেন তোমরা বুঝছো না? আচ্ছা দত্তরাজ কুমার, তুমি কি বাদশাহ সুলেমানকে মানো? তাকে না মেনে উপায় আছে? এই দেখুন না, তার আদেশ অমান্য করে একবার অভিশপ্ত হয়ে শাস্তি খেটেছি, এখনো খাটছি, আজও আমার হাতটা পঙ্গু হয়ে আছে। আমি সেই বাদশাহ সুলেমানের দোহাই দিয়ে বলছি, তুমি আমাকে ছেড়ে চলে যাও, আর কখনো এসো না। বন্ধু, এ আপনি কি করলেন? সত্যি আপনি আমাকে তাড়িয়ে দিলেন? বেশ, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা অনুরোধ করে যাচ্ছি, সাপে কাটা রোগীর কথা শুনলে তাকে আপনি বিসমিল্লা বলে ফু দেবেন। মানুষের উপকার করা মানুষের ধর্ম বলে জানি, আমার ফুতে যদি কারো উপকার হয়, কথা দিলাম, তোমার কথা আমি রাখব। আপনার উপকার করতে গিয়ে এতদিন শুধু আপনার অপকারই করলাম, এবার থেকে অপকারই করে যাব, দেখি তাতে যদি আপনার ভালো হয়। আল্লাহর উপর ভরসা রাখো, তোমার প্রেম যদি খাঁটি হয় তাহলে নিশ্চয়ই উমর ভাইজান তোমারই হবে। আল্লাহ 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 আল্লাহ। আমার এই রাজবিনের আওয়াজ শুনে পৃথিবীর কোনো সাপ না এসে পারে না। আমার মনে হয় এটা পৃথিবীর সাপ নয়, এর সঙ্গে নিশ্চয়ই কোনো অলৌকিক ব্যাপার জড়িত রয়েছে।
তাহলে তাহলে আমার কন্যা বাঁচবে না। দোহাই তোমার, আর একবার চেষ্টা করে দেখো। আমি তোমাকে প্রচুর ধনরত্ন দেব, অর্ধেক রাজত্ব দেব। মাফ করবেন আলম্পনা, ধনরত্নে কিছু হবে না, সত্যকে মেনে নিন। আসি হুজুর, সালাম। ইয়া আল্লাহ, কেন এমন হলো? কোন পাপে আমি আমার নয়নের মণিকে হারালাম? বুবুর মৃত্যুর কারণ আপনি, আপনার পাপে। বুবু আমাদের ছেড়ে চলে গেছে। শাকিল, আপনি আপনার জেদ চরিতার্থ করতে গিয়ে বানরের গলা মুক্তামালা পড়াতে গিয়েছিলেন, বংশমর্যাদার দোহাই দিয়ে শাহ বাবার দুরনশ্চাত করতে গিয়েছিলেন, আল্লাহর তা সহ্য হয়নি। এবার আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি, যেখানে আমার বুবু নেই, আমার ওস্তাদ থেকেও নেই, সেই পাপ করিতে আমি থাকবো না। শাকিল, যাস নে বাবা, আমার ভুলের এত বড় শাস্তি আমাকে দিস নে। আমি আপনার কোনো কথা শুনবো না। কোথায় যাচ্ছ শাহজাদা? তোমার বুবু তো মরেননি। বুবু মরেনি? শুধু তাই নয়, এই দুনিয়ায় একজনই তোমার বুবুকে বিষমুক্ত করতে পারেন, সুলতানে আজম। শাহজাদিকে সুস্থ দেখার ইচ্ছে থাকলে এই মুহূর্তে ঘোষণা করে দিন, যে আপনার কন্যাকে বিষমুক্ত করতে পারবে তার হাতে আপনি কন্যা সহ অর্ধেক রাজত্ব তুলে দেবেন। উজির সাহেব, আলম্পনা, ঘোষণা করে দিন, যে আমার কন্যাকে বিষমুক্ত করতে পারবে আমি তার হাতে আমার কন্যা সহ অর্ধেক রাজত্ব তুলে দেব। এবার এবার বলো তো যুবক, কে সেই অসাধারণ পুরুষ যে আমার কন্যাকে বাঁচাতে পারবে? আপনারই কারাগারে বন্দী, আপনারই ভূতপূর্ব প্রাসাদ রক্ষক ওমর। উজির সাহেব, সিমা সালার, যান কারাগার থেকে ওমরকে সসম্মানে নিয়ে আসুন, যান। তুমি ঠিক বলছো তো যুবক, আমার কন্যাকে ওমর সত্যি বাঁচাতে পারবে তো? হ্যাঁ যাব না, পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা চিন্তার বাইরে, কল্পনার অতীত, অবিশ্বাস্য হলেও সত্যি। ওমর আপনার কন্যার জীবন বাঁচাতে পারবে, একটু পরেই তার প্রমাণ পাবেন। সাপে কাটা রোগীর কথা শুনলে তাকে আপনি বিসমিল্লা বলে ফু দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ওস্তাদের কাছ থেকে আলাদা করে। শাকিল ঠিকই বলেছে মা, ওমরের সাথে তোমার বিয়ে হবে। আপা হুজুর, আপনি ও কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, ওমরই হবে তোমার একমাত্র উপযুক্ত পাত্র। এ আমি কি শুনছি চাচা জান? আপনি নাকি আপনার কন্যাকে আমার হাতে তুলে না দিয়ে ওই ছোট জাতের বাচ্চার হাতে তুলে দিচ্ছেন? আমি ভেবে পাচ্ছি না গুলফরাস, কি করে তোমার মতো একটা অপদার্থের হাতে আমার কন্যাকে তুলে দেবো বলে মনস্থির করেছিলাম। কি সাংঘাতিক! আমি বিজাপুরের যুবরাজ মহাবীর গুলফরাস খান খানান, আর
আপনি কি না আমাকে একটা অপদার্থ বলছেন? খামোশ বেয়াদব, এই মুহূর্তে আমার প্রাসাদ ছেড়ে চলে যাও, তা না হলে গর্দানটা কেটে তোমার বাপের কাছে পাঠিয়ে দেব। যা বলছি, যেখানে গুড় সেখানে মিষ্টি, পিঁপড়ায় করে ঝগড়ার সৃষ্টি, আমি চলে যাচ্ছি যেদিকে যায় আমার দৃষ্টি। আসসালামু আলাইকুম চাচাজান। না লায়েক, বাদশার ঘরে এমন অপদার্থ জন্মায় জানা ছিল না। ছি, এই যে শাহজাদা গুলফরাস, আমার কক্ষে এসে এমন সাড়ের মতো চেঁচিয়ে চেঁচিয়ে কাচ্ছ কেন? সাড়ের মতো না, সাড়ের মতো না, জবাই করা গরুর মতো। কি হয়েছে? আমি আর থাকব না এই রাজমহলে, চাচা জান কইরা মুরে অপমান, আই গো দৌড়াই আজি সে মুরে, আমি আর থাকব না এই রাজমহলে। ঘাবড়িও না, ঘাবড়িও না, আমি যা বলবো তা করলে তুমি ঠিকই পুনমকে পাবে। সত্যি সত্যি আমি পুনমকে পাবো? কলজিৎ মির্জা মিথ্যা বলে না। যেখানে গুড় সেখানে মিষ্টি, পিঁপড়ায় করে ঝগড়ার সৃষ্টি। বলো আমাকে কি করতে হবে? পুনমের জন্য শুধু তোমাকে কেন, তোমার চোদ্দ গুষ্টিকে আমি আব্বা বানাবো। তাহলে শোনো, এই মুহূর্তে আমাদের বিজাপুর রওনা দিতে হবে। তোমার পিতার সঙ্গে পরামর্শ করে যা করার সব আমি করব। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো এখনই রওনা হয়ে যাই। চলো, আপনি আমার আব্বা যান, আপনি আগে আগে যান। পাত্র মিত্র পারিষদ বর্গ, এদের ভাষ্য শুনে আমার বুকে প্রতিহিংসার আগুন জ্বলে উঠেছে। এত বড় দুঃসাহস সুলতান শাহ আলমের যে ওয়াদা ভঙ্গ করে আমার পুত্রের সঙ্গে তার একমাত্র কন্যার বিবাহ না দিয়ে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আব্বা হুজুর, যেখানে গুড় সেখানে মিষ্টি, পিঁপড়ায় করে ঝগড়ার সৃষ্টি, কুকুরের মতো না আব্বা হুজুর, একেবারে এই ছাগলের মতো তাড়িয়ে দিয়েছে। আপনি যদি আর একটা ব্যবস্থা না করেন, তাহলে আমি রাম ছাগলের মতো বে বে করে কাচ্চি কাচ্চি মরে যাবো। আমোস ব্যাগব, উজির সাহেব, যাহা পানা, আমি প্রতিশোধ নিতে চাই, আপনি যুদ্ধযাত্রার আয়োজন করুন। সেনাপতি আদেশ করুন, উজির সাহেব অবিলম্বে সৈন্যবাহিনী প্রস্তুত করুন। মাফ করবেন যাহা পানা, এইভাবে যুদ্ধযাত্রা করা অর্থ সৈন্য ক্ষয়। দয়া করে যদি আমার পরামর্শ শুনেন তাহলে। বলো, তুমি আমার পুত্রের এবং আমার শুভাকাঙ্ক্ষী, তোমার পরামর্শ গ্রহণ করা আমার উচিত বলেই মনে করি। আব্বা হুজুর, উনি আমাকে বলেছেন উনার পরামর্শ শুনলে বিনা যুদ্ধে কেল্লা ফতে হয়ে যাবে। দরবারের সর্বসমক্ষে এসব পরামর্শের প্রয়োজন নেই, চলো মন্ত্রণা কক্ষে যাওয়া যাক, সেখানেই তোমার পরামর্শ শোনা যাবে। কত ভালো। পাত্র মিত্র পারিষদ বর্গ, আপনারা জানেন আমি ঘোষণা করেছিলাম যে আমার কন্যাকে বিষ মুক্ত করতে পারবে, আমি তার হাতে আমার কন্যা সহ অর্ধেক রাজত্ব তুলে দেব। আমি তাই ঠিক করেছি যে আগামী শুক্রবার আমি আমার কন্যা শাহজাদী পুনমকে তুলে দেব ওমরের হাতে। আলামপানা, আপনার কন্যা অথবা অর্ধেক রাজত্বের লোভে আমি এ কাজ করিনি। মায়ের পদযুগল স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম
মানুষের উপকার করব, আমি তাই করেছি। এবার আমাকে বিদায় দিন, আমি আমার পথে যেতে চাই। তার মানে আমি যখন আমার কন্যাকে তোমার হাতে তুলে দিতে চাইনি, তখন তুমি যা নয় তাই করে বেরিয়েছো, আর এখন আমি তোমাকে দিতে চাইছি আর তুমি তা প্রত্যাখ্যান করছো। এটা প্রত্যাখ্যান নয় আলাম্পনা, আমি প্রতিজ্ঞা করেছি। তোমার প্রতিজ্ঞা জাহান নামে যাক, আমি আমার প্রতিজ্ঞা অবশ্যই পালন করব। ওয়াজির সাহেব, এই মুহূর্তে শাহী কাজীকে দরবারে হাজির করা হোক। আমি কাল বিলম্ব না করে এখনই আমার কন্যাকে ওর হাতে সমর্পণ করতে চাই। আব্বা হুজুর। আব্বা হুজুর, ওর মতের বিরুদ্ধে কিছু করা আপনার উচিত হবে না, বরং ওকে যেতে দিন। পুনম, এ তুই কি বলছিস মা? আমি ঠিকই বলছি আব্বা হুজুর, আমি জানি না মায়ের আদেশে তুমি কোন সাধনার সিদ্ধি লাভ করার জন্য আমার প্রেম ভালোবাসা প্রত্যাখ্যান করছো। একটা কথা শুনে রাখো, যেদিন শাহ বাবা আমাদের দোয়া করেছিলেন, সেদিন থেকে আমি তোমাকে স্বামী বলে জানি। আনুষ্ঠানিকতা না হলেও আমি তোমার স্ত্রী। আমি বলছি, যতদিন আমাকে স্ত্রীরূপে গ্রহণ না করবে, ততদিন তোমার কোনো সাধনা সফল হবে না। আমার প্রেম যদি খাঁটি হয়ে থাকে, তাহলে আমার এ কথা মিথ্যে হবে না, কোনো দিন মিথ্যে হতে পারে না। আপনার আগমনে আজ আমি ধন্য হলাম। আমি জানতাম তুমি আমাকে দেখে খুশি হবে। সুলতান শাহ আলম, ভেবো না তুমি এই অপদার্থের সঙ্গে তোমার কন্যার বিবাহ দাওনি বলে আমি অসন্তুষ্ট হয়েছি, বরং এবার আমি খুশি হয়েছি। এই হারামজাদা জানোয়ারটার জন্যে একদিন তোমার আমার দোস্তি দুশ্মনীতে পরিণত হবে। আজ আর তা হবে না। আপনার কথা শুনে স্বস্তি পেলাম বাদশাহ গুল।
বন্ধুত্বের মুখোশ পরে আপনি আমাকে ধোকা দিলেন। তোমার অবিবৃষ্টকারিতার ফল তোমাকে ভোগ করতেই হবে। নিয়ে যাও এদের বধ্যভূমিতে। শুনে রাখুন শাহ শেগুল মোহাম্মদ, বেইমানির ফল ভালো হয় না, এর শাস্তি আপনাকে পেতেই হবে। নিয়ে যাও এদের, এদের সবাইকে নিয়ে যাও, যাও। যেখানে গুড় সেখানে মিষ্টি, পিঁপড়ায় করে খালি শুধু ঝগড়ার সৃষ্টি। দলজিৎ মির্জা, দলজিৎ মির্জা, তোমার জন্যই বিনা রক্তপাতে যুদ্ধ জয় হলো। এবার শেষ আয়োজনটা করে ফেলো। যেখানে গৌর সেখানে মিষ্টি, পিঁপড়ায় করে ঝগড়ার সৃষ্টি। তুমি আমার আব্বা হুজুরের মতো কাজটা করে দাও ভাই, পূর্ণের সাথে আমার বিয়েটা করিয়ে দাও। তাই করো, শুভ কাজে আমি দেরি করতে চাই না। মাফ করবেন আলম্পনা, তা হয় না। কেন? কারণ আপনি যদি মনে করে থাকেন আপনি আমার আত্মার ওই অপদার্থ পুত্র, রাজত্ব রাজকন্যা দুটি একসাথেই দখল করবেন আর আমি তাই দেখব, তাহলে ভুল করবেন। দলজিৎ মির্জা, আসেন বা এদেরকে বধ্যভূমিতে নিয়ে যাও এবং ওদের সঙ্গে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। সিপাহী, আমার ভয় করে। এবার বুঝতে পেরেছ নির্ভুত বাদশা, কেন তোমাকে নিজের খেয়ে কুপরামর্শ দিয়েছিলাম? কাঁটা দিয়ে আমি কাঁটা তুললাম। এবার আমি হব দুই রাজ্যের সর্বশক্তিমান সম্রাট, পুনমও আমার হবে। উস্তাদ!
জঙ্গল খুঁজে মরছি। কেন, কি হয়েছে? সর্বনাশ হয়েছে ওস্তাদ। দরজা কি? হ্যাঁ ওস্তাদ, শয়তানটা চক্রান্ত করে আব্বুকে বন্দি করেছে, বাদশাহ গুল মোহাম্মদকে বন্দি করেছে, এবার বুবুকে বিয়ে করতে যাচ্ছে। তুমি আমার সঙ্গে শিগগিরই চলো, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। মা, দেশ মাতৃকার ইজ্জত বাঁচাতে হলে প্রতিজ্ঞা ভঙ্গ করে আমাকে অস্ত্র হাতে তুলে নিতে হবে। আমাকে তুমি ক্ষমা করো, দোয়া করো যেন আমি বিজয়ী হতে পারি। তোমার ছেলে অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র তুলতে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে যাচ্ছে, ভালোবাসার জনকে রক্ষা করতে গিয়ে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। এবার এবার শুধু আমার একার নয়, তোমার দোয়াও ওর প্রয়োজন। অভিশপ্ত হয়ে আমার হাত পঙ্গু হয়ে গিয়েছিল, আজ আবার তোমার জীবন বাঁচিয়ে আমি অভিশাপ মুক্ত হয়েছি। আমার হাত ভালো হয়ে গেছে বন্ধু। শুকর আলহামদুলিল্লাহ। আজ তোমাকে আমার সাহায্য নিতেই হবে বন্ধু। আমি নরহত্যা করতে পারবো না, কিন্তু তোমাকে অন্যভাবে সাহায্য করতে পারবো। অবশ্যই তোমার সাহায্য আমার প্রয়োজন। আমি যাই, শয়তানদের খতম করতে হবে। উমর এসে গেছে, সত্য তাকে হত্যা করে তোমাকে নিয়ে যেতে এসেছে। উঠো। ভেবেছিলাম তোমাদের এক এক করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করব, কিন্তু তার হল না। প্রাসাদে শয়তানের চেলা প্রবেশ করেছে, তাই
সময় থাকতে তোমাদের পৃথিবী থেকে বিদায় করতে বাধ্য হচ্ছি। সিপাহী, ওদের বল্লম বিদ্ধ করে হত্যা করে। জওয়ান, দোয়া করি তুমি দীর্ঘজীবী হও, দেশের মুখ উজ্জ্বল করো। আলামপানা, আমার করো। বাদশাহ গুল মোহাম্মদ আপনার বন্ধু, দলজিতের চক্রান্তে পড়ে ভুল করেছেন, ওকে আপনি ক্ষমা করে দিন। আমার কোনো দোষ নেই চাচা যান, সব দোষ ওই বেটার মরে পড়ে রয়েছে। ওর চক্রান্তে আমার আব্বা হুজুর ভুল পথে পা বাড়িয়েছিলেন। ভাই শাহ আলম, আমার কৃতকর্মের জন্য আমি দুঃখিত, লজ্জিত। যেখানে গুড় সেখানেই মিষ্টি, পিঁপড়ায় করে ঝগড়ার সৃষ্টি। শাহজাদি আজ থেকে আমার বোন, আর বীর উমর আমার দুলা ভাই। এখন আমরা মুক্তি চাই। তাই হবে উমর। বাদশাহ গুল মোহাম্মদ, আমরা যেমন বন্ধু ছিলাম তেমনি থাকবো। এবার আমাকে বিদায় দিন আলামপানা, আমি আমার মায়ের কাছে যাব। আপনি অনুমতি দিলে পুনমকেও সঙ্গে নিয়ে যেতে চাই। বেশ, তোমরা মায়ের দোয়া নিয়ে যথাশীঘ্র সম্ভব ফিরে এসো, আমি তোমাদের বিবাহের আয়োজন করে রাখবো। বান্দা হাসির, আমি তোমাদের মায়ের কাছে নিয়ে যাব। Thank you.
মা, মাগো, মাগো, আজ আর আমি তোমার মুখ দেখতে আসিনি মা, কারণ তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি। আমি তোমার অবাধ্য হয়ে আবার হাতে অস্ত্র তুলে নিয়েছি, আবার প্রতিহিংসার আগুনে জ্বলে উঠেছি। যে প্রেম ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিলাম তাকে গলার মালা করে নিয়েছি। আমি তোমার কাছ থেকে চিরবিদায় নিতে এসেছি মা। ওমর, বাবা মার, আয়। মা, তুমি তুই আমার মাকে নিয়ে এসেছিস, আজকে আমি মুখ ফিরিয়ে রাখতে পারি না কি রে মা। যে ছেলে মায়ের আদেশ পালন করতে ভালো হওয়ার চেষ্টা করছে তাকে ভালো হওয়ার পথ তো মাকেই দেখাতে হয় বাবা। মা বেঁচে থাকো মা। মা বাবা দত্ত কুমার, তুমি কসম ভেঙে আমার উমরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছ। তোমার এই ঋণ কোনো দিন শোধ করতে পারব না। দোয়া করি আর কোনো অভিশাপ যেন তোমাকে স্পর্শ করতে না পারে। আমি নীলাপরি, দত্তকুমারের স্ত্রী, আমাকেও দোয়া করুন মা। দোয়া করি তোমরা দুজন সুখী হও। বিদায় বন্ধু, বিদায়। বিদায় শাহজাদী।